প্রিয় বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য বিভিন্ন স্কলারশিপ রয়েছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ, ট্যালেন্ট স্কলারশিপ, মেধাবী স্কলারশিপ, এছাড়াও বিভিন্ন স্কলারশিপ রয়েছে। তোমাদের অনেকেরই প্রশ্ন, আমরা অমুক স্কলারশিপে আবেদন করেছি, আমি কি এই স্কলারশিপে আবেদন করতে পারবো না? আমি একজন স্টুডেন্ট, কটা স্কলারশিপে আবেদন করতে পারবো, কটা স্কলারশিপ থেকে টাকা পেতে পারি? তো এখানে কিন্তু একটি না একাধিক স্কলারশিপ থেকেও তুমি টাকা পেতে পারো, ও অ্যাকচুয়ালি বিষয়টা কী সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর একই সাথে জানাবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কি অক্টোবরের 7 তারিখ থেকেই শুরু হতে চলেছে। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। ও দেখো, সবার প্রথম যে বিষয়টি, তোমরা সকলেই জানো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বহু স্কলারশিপ রয়েছে। যেমন সরকারি স্কলারশিপ রয়েছে, সেরকম বৃত্তি পরীক্ষাজনিত স্কলারশিপ রয়েছে, সেরকম প্রকল্প রয়েছে, একই রকমভাবে কিন্তু বহু বেসরকারি স্কলারশিপও রয়েছে। সবার প্রথমে তোমাদের একটা ডাউট স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপ নিয়ে। দেখো, তিনটেই কিন্তু সরকারি স্কলারশিপ এবং বড় স্কলারশিপ পোর্টাল, যেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ হচ্ছে আমাদের রাজ্যের স্টুডেন্টদের জন্য কিন্তু বৃহৎ একটা স্কলারশিপ। কালকের তোমাদের ভিডিওর কমেন্ট সেকশানে বহু এরকম কমেন্ট ছিল যে আমরা ঐক্যশ্রী স্কলারশিপে, আমরা ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছি, সেক্ষেত্রে কি আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবো? একের বেশি স্কলারশিপে আবেদন করলে কি আমার আবেদন ক্যান্সেল হয়ে যাবে? এই একটা তোমাদের মধ্যে ভুল ধারণা কিন্তু রয়েছে যে আমরা একাধিক স্কলারশিপে আবেদন করলে আমাদের এর আবেদন ক্যান্সেল হয়ে যাবে। আমি এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, এরকম কিন্তু নয়। তুমি ব্যাপারটা আমাদের অনেকের মধ্যেই কিন্তু এটা ক্লিয়ার নেই যে আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বলো, নবান্ন স্কলারশিপ বলো, যে কোনো স্কলারশিপে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকে যে তুমি যদি এই মুহূর্তে কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকো বা কোনো সরকারি স্কলারশিপের সুবিধা পেয়ে থাকো বা টাকা পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারো না। তুমি এই মুহূর্তে কোনো স্কলারশিপেই আবেদন করোনি, তাহলে কিন্তু তুমি যে কোনো স্কলারশিপে আবেদন করতেই পারো। ধরো তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো, একই সাথে তুমি আবেদন করেছো ন্যাশনাল স্কলারশিপে, তো এই দুটো স্কলারশিপে যদি আবেদন করো তোমার কোনো ক্ষতি নেই, রিজেক্ট কিছু হবে না। তুমি যখন স্কলারশিপ তোমার ভেরিফাই করা হবে, ধরো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে ভেরিফাই করা হলো ও আগে, সেক্ষেত্রে তোমায় স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পেয়ে গেলে, এরপরে যখন ন্যাশনাল স্কলারশিপ ভেরিফাই করা হবে তখন দেখা হবে তুমি অলরেডি একটা সরকারি স্কলারশিপ পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর স্কলারশিপ দেওয়া হবে না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? মানে তুমি আবেদন করলেই যে সমস্ত জায়গা থেকে স্কলারশিপ পাবে এটা কিন্তু একেবারেই নয়। এখানে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি এক বা একাধিক স্কলারশিপে আবেদন করলেও ও তুমি কিন্তু একটা স্কলারশিপ থেকেই সুবিধা ভোগ করতে পারবে, যেটা যে কোনো স্কলারশিপে পরিষ্কারভাবে লেখা থাকে যে তুমি আবেদন করতে পারো। যখন তুমি আবেদন করছো তুমি সরকারি কোনো স্কলারশিপের সুবিধা পাচ্ছ কি? যদি পেয়ে থাকো তাহলে আবেদন করে কোনো লাভ নেই, কারণ তুমি সেই স্কলারশিপ থেকে টাকা পাবে না। তো এখানে তোমাদের সবার প্রথম যেটা বলবো যে আমাদের রাজ্যের দুটো জনপ্রিয় যে স্কলারশিপ রয়েছে, একটা নবান্ন স্কলারশিপ, একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই দুটো স্কলারশিপের মধ্যে যে কোনো একটা স্কলারশিপকে বেছে নাও। যদি বুঝতে না পারো এই দুটো স্কলারশিপের মধ্যে কোন স্কলারশিপে আবেদন করবে, আগের ভিডিওতেই আমি মেনশান করেছি, লিঙ্ক ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে জেনে নিতে পারো। এবার তোমরা অনেকেই আগের ভিডিওর কমেন্ট কোশ্চেন করেছো, ওএসি স্কলারশিপ কিংবা ঐক্যশ্রী স্কলারশিপে যদি আমরা আবেদন করি সেক্ষেত্রে কি আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবো? উত্তরটা হলো হ্যাঁ, একেবারেই তোমরা আবেদন করতে পারবে। এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে যে ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য? সংখ্যালঘুদের জন্য। ওএসি স্কলারশিপ কাদের জন্য? এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য। আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কিন্তু সকল স্টুডেন্টদের জন্য, যারা এসসি এসটি জেনারেল ওবিসি সংখ্যালঘু, প্রত্যেকটা ছাত্রছাত্রীই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বড় স্কলারশিপ, যেটা আমি সব ভিডিওতে বলে থাকি, কারণ এই স্কলারশিপ থেকে একটি স্টুডেন্ট সর্বাধিক বছরে 12,000 থেকে শুরু করে 96,000 টাকা পর্যন্ত পেতে পারে, সেই কারণে প্রত্যেকেই চায় স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে। এবং এবছরের আমাদের রাজ্যের সব থেকে বড় স্কলারশিপের জন্য কিন্তু 60% করে দেওয়া হয়েছে, আর স্কলারশিপ পাওয়া আরও সহজ করে দেওয়া হয়েছে।
কবে স্কলারশিপ শুরু হচ্ছে সেটা বলার আগে আরও কিছু বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করি। এছাড়া যে কোনো বৃত্তিজনিত যে স্কলারশিপগুলো আছে, অর্থাৎ যে স্কলারশিপগুলোকে তোমার মেধার ওপর ভিত্তি করে পরীক্ষা দিয়ে তোমাকে স্কলারশিপ দেওয়া হয়, সেই সমস্ত স্কলারশিপের সুবিধা কিন্তু তোমরা সরকারি স্কলারশিপের কাজ পাশাপাশি পেতেই পারো। কারণ সেই সমস্ত স্কলারশিপ কী হচ্ছে, এ তুমি নিজের মেধা দ্বারা পরীক্ষা দিয়ে সেই স্কলারশিপই অর্জন করছো, পুরস্কৃত হচ্ছে। সেই সমস্ত স্কলারশিপে তোমরা আবেদন করতেই পারো ও বা কোনো স্কলারশিপ পেলেও সেই সমস্ত স্কলারশিপ পেতেও পারো, যেরকম মেধাবী স্কলারশিপ। তোমরা অবশ্যই এখানে দেখছো একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় আর দ্বারা তুমি যদি যোগ্য হও তাহলেই কিন্তু তোমার মেধা এবং তোমার পরীক্ষার ওপর পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে তোমাকে স্কলারশিপ দেওয়া হয়। যেমন মেধাবী স্কলারশিপ 1, Part 2, এছাড়া জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ, যেটাকে আমি শর্টে ট্যালেন্ট স্কলারশিপ বলে থাকি। এই সমস্ত স্কলারশিপের ক্ষেত্রে কী হয়, তুমি নিজের যোগ্যতা প্রমাণ করে পরীক্ষা দিয়ে তুমি পুরস্কার হিসাবে স্কলারশিপ পাচ্ছ পড়াশোনার জন্য। ও সেই স্কলারশিপে কিন্তু এরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে অন্য স্কলারশিপ এ তুমি যদি পাও তাহলে তুমি এই স্কলারশিপ পাবে না, এরকম কোনো ব্যাপার নেই। এটা কিছু সরকারি বৃত্তিমূলক স্কলারশিপ হয়ে থাকে, কিছু বেসরকারি বৃত্তিমূলক স্কলারশিপ হয়ে থাকে, উভয়েই তুমি আবেদন করতে পারবে। একের বেশি স্কলারশিপেও তুমি আবেদন করে সেখান থেকে টাকা পেতে পারবে, কোনো অসুবিধা হবে না। এর পরবর্তী যে বিষয়, তোমরা জানো বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ রয়েছে। প্রাইভেট স্কলারশিপে কিন্তু একের বেশি একাধিক স্কলারশিপ থেকে তুমি টাকা পেতে পারবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে যদি তোমার 10,000 জন আবেদন করে সেখান থেকে হয়তো 10 জনকে দেওয়া হয়। কারণ ওন এই স্কলারশিপে শুধুমাত্র আমাদের রাজ্য না, কোনো একটা বড় কোম্পানি যখন স্কলারশিপ দেয়, ধরো LIC স্কলারশিপের যদি কথা বলি বা কলগেট স্কলারশিপের যদি কথা বলি, জিও স্কলারশিপের যদি কথা বলি, এই স্কলারশিপগুলো কিন্তু আমাদের রাজ্যের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ নেই, আমাদের দেশের বিভিন্ন রাজ্যের স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, সেখানে প্রচুর সংখ্যক আবেদন পড়বে এবং তার মধ্যে যথাসামান্য কয়েকটা স্টুডেন্টকে তোমাদের স্কলারশিপ দেওয়া হবে। কাজেই বেসরকারি স্কলারশিপে একাধিক আবেদন তো করতে পারো, পাওয়াটা সবথেকে বড় কঠিন ব্যাপার। তোমার রেজাল্ট খুবই ভালো থাকলে তবেই কিন্তু স্কলারশিপ দেওয়া হয়, এবং অনেক এরকম বেসরকারি স্কলারশিপ আছে একই রকমভাবে বৃত্তির মাধ্যমেও কিন্তু তোমাদের স্কলারশিপ দেওয়া হয়। সেই সমস্ত সকল স্কলারশিপে তুমি আবেদন করে এ কিন্তু টাকা পেতেই পারো। এরপরে আগের ভিডিওর কমেন্টে বহু এরকম কোশ্চেন হয়েছে, আমি এখন আমার এখন সেকেন্ড সেমিস্টার হচ্ছে, আমার থার্ড সেমিস্টার হচ্ছে, আমি এখন গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার চলছে, আমি কি এই ফর্মে অ্যাপ্লাই করতে পারি, আমি আগের বছর অ্যাপ্লাই করিনি এবছর অ্যাপ্লাই করতে পারি? দেখো, এটা আমি আগেও বলেছি এখনও বলছি একই ব্যাপার। তুমি যদি এই বছর ওর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হও, তুমি যদি এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাশ করে তুমি পরবর্তী ক্লাসের জন্য ভর্তি হও, অর্থাৎ মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে, উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ফার্স্ট ইয়ারে, এবং তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পিজিতে ভর্তি হও, সেক্ষেত্রেই কিন্তু তোমরা স্কলারশিপে আবেদন করতে পারবে। হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে যে দেখা গেল তুমি আগের বছর পাস করেছো বা 2 বছর আগে পাস করেছো, তুমি পড়াশোনা অফ রেখেছিলে, এবছর আবার নতুন করে ভর্তি হচ্ছে। ধরো 2020 কেউ উচ্চ মাধ্যমিক দিয়েছিলে বা 2020 কেউ মাধ্যমিক দিয়েছে বা অন্যান্য সময় মাধ্যমিক দিয়েছিলো, পড়াশোনা পুরোপুরি বন্ধ রেখেছিলে, এবছর নতুন করে 11-এ কিংবা নতুন করে যারা অ্যাকচুয়ালি কলেজে ভর্তি হচ্ছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, এক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা নেই। কিন্তু যারা মাঝপথে পড়ছো কোনো কোর্সে, তারা কিন্তু আবেদন করতে পারবে না, তাদের জন্য শুধুমাত্র রিনিউয়ালের অপশান থাকে। এবং তারা যদি পূর্ববর্তী বা কোর্সের শুরুতে যদি স্কলারশিপের জন্য আবেদন করে স্কলারশিপ পায়, সেক্ষেত্রে তারা পরবর্তী বছর রিনিউয়াল করতে পারে। আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ 7ই অক্টোবর থেকে শুরু হবে এমনটি অনেকে বলছো, একেবারেই না, এটা আগের বছরের জন্য কিন্তু রীতিমতো সময় নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, সম্ভবত অক্টোবর মাসেই চালু হবে। যারা অফিসিয়ালভাবে কাজকর্ম করছে তাদের কাজ সঙ্গে কিন্তু সরাসরি আমি যোগাযোগ করেছি, এখনও পর্যন্ত তাদের কাছেও তথ্য এসে পৌঁছায়নি যে কবে থেকে অক্টোবর মাসে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ শুরু হচ্ছে। অক্টোবরেই সম্ভবত শুরু হবে, কারণ তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া এখনও সবার শেষ হয়নি। যখনই সমস্ত কিছু সম্পন্ন হবে তখনই কিন্তু ওই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে। আর বিস্তারিত আরও জানতে স্কলারশিপ সম্বন্ধে কমেন্টের প্রথমে একটি লিংক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা স্কলারশিপ সম্বন্ধে সমস্ত তথ্য জেনে নিতে পারো। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিংবা ইনস্টাগ্রামে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করার সাথে বন্ধুদের শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো জয় হিন্দ, জয় ভারত।